ওয়েলকাম টু রান্নাঘর। আজকের আমাদের রেসিপি হলো মূলো শাক। এর জন্য মূলো শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। এরপর শাকের মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে, দিয়ে হাত ভালো করে ধুয়ে নিয়ে শাকটাকে খুব সুন্দর করে চটকে নিতে হবে। চটকে নেওয়ার অর্থ হলো শাকটাতে মসৃণ হয়ে যায়। এর জন্য আমরা আদা বাটা, শুকনো লঙ্কা 4-5টা, কাঁচা লঙ্কা কুচি, নুন আর হলুদ গুঁড়ো একটা প্লেটে রেডি করে রেখেছি। এরপর আমরা একটা বাটির মধ্যে সামান্য চালের গুঁড়ো, আদা বাটা আর একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এবার ওভেন জ্বালিয়ে কড়াইতে 4টি শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষের তেল, অল্প একটু নুন অ্যাড করে লঙ্কাগুলোকে হালকা লাল লাল করে মচমচে করে ভেজে নেব। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, সামান্য আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমরা আগে থেকে চটকে রাখা মূলো শাক কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা কড়াইয়ে শাকের মধ্যে অল্প নুন অ্যাড করে দেব। নুন দিয়ে শাকটাকে আবার সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। ওভেনের আঁচ কমিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়ো আর আদা বাটার মিশ্রণ ঢেলে সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপরে শাকটা ঘন ঘন হয়ে গেলে, মাখো মাখো হয়ে গেলে আমরা সামান্য ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারি। যদিও আজকে আমি ধনে পাতা দেইনি, এই শাকটা গরম ভাতের সাথে আর শুকনো লঙ্কা দিয়ে খুব টেস্টি লাগে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।